নমস্কার, অর্পিতাস কুজিন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো মুরগ মশালা রাইস। সামনেই নববর্ষ, এই নববর্ষতে কিন্তু আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন, আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে গেস্টদের সামনেও এটা পরিবেশন করা যেতেই পারে। তাহলে চলুন এটা কিভাবে রান্না করছি একবার দেখে নিই। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেনগুলোকে ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে 3 টেবিল চামচের মতো আমি এখানে টক দই ব্যবহার করছি। আর প্রত্যেকটার কোয়ান্টিটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এখন এখানে আমি দেখুন চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি 3 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি এই মাপের আমি চাল নিয়েছি 3 কাপ। এখন এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো নিয়েছি সাদা জিরে, এখানে নিয়েছি 5 থেকে 6টা এলাচ এবং লবঙ্গ, আর এখানে লাগছে আমার মৌরি। এখানে আমি 1 টেবিল চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা নিয়েছি গোটা গোলমরিচ, আর এখানে লাগছে একটা জয়িত্রী, জায়ফল, এখানে লাগছে 1টা বড় এলাচ, আর 3 থেকে 4টে দারচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এখন একটা কড়াইতে আমি সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে এবং কন্টিনিউ সেটাকে নেড়ে যেতে হবে। নেড়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে এটা আমি এখন মশলা করে নেব। এখন এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব, এখানে 1 মুঠের মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি একটা কিচেন টাওয়ালে আমি তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটা প্যানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা তেলটাই আমি এখানে অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি, এখানে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে দিচ্ছি 7 জিরে। আপনারা চাইলে নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, এটা এখন আমি হালকা সফট হয়ে আসা অবধি ভেজে নেব। এখন এখানে আমি 1টা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটা আবারও একটু হালকা হাতে নেড়ে নেব। নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে আবারও এটাকে নেড়ে দেবো। নেড়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, এখন আবারও এটা নেড়ে দেবো। নেড়ে আমি এর মধ্যে যত মশলা আছে মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, এখানে 1 টেবিল চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর যে মশলাটা আমি তৈরি করে দিয়েছিলাম শুকনো খোলায় সেটাকে আমি এখানে পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মশলাগুলোকে সুন্দর করে নেড়ে দিতে হবে। নেড়ে এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মাংসটা সুন্দরভাবে মেখে নিতে হবে। দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি, করে আবারও ওটাভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব।
মাঝখানে ঢাকনা তুলে মাংসটা আবারও ভালো করে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যেন মাংস না লেগে যায়। এখন আবারও এটা ঢাকা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মাংস কিন্তু আমার সুন্দর কষে গেছে, সাইড থেকে সুন্দর তেলও বেরিয়ে গেছে। এখন আমি এই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। স্পেশালি এই রান্নাটার জন্য আমার গোবিন্দভোগ চালটাই বেশি ভালো লাগে। হালকা হাতে চালটা নেড়ে দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল একটু নরম হয়, বেশি জোরে নাড়লে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আবারও এটা হালকা হাতে নেড়ে দেব। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি জলের পরিমাণ না বোঝেন, তাহলে যেহেতু আমি এখানে 3 কাপের মতো চাল নিয়েছি, তাহলে এখানে 5-6 কাপের মতো জল লাগবে। আপনারা যেই কাপে চাল নেবেন সেই হিসেব করে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। এখন কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি, রেখে ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে। এখন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন, দিয়ে দেব চিনি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আমি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন আমার কিন্তু রাইসটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো আগেই আমার সেদ্ধ হয়ে গেছিলো। এখন নিচের চালগুলোকে উপর দিকে সুন্দর করে উপর দিকে তুলে দিতে হবে, আর উল্টে পাল্টে হালকা হাতে চালটাকে নেড়ে দেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, করে ঢাকা দিয়ে একদম 10 থেকে 15 মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেব। দেখুন মুরগ মশলা রাইস কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন, এটা খুবই টেস্টফুল হয় খেতে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।